ফলিকুলোমেট্রি বা ফলিকুলার স্টাডি অনেক ডাক্তার অনেকের ক্ষেত্রে রেকমেন্ড করে থাকেন, কিন্তু ফলিকুলোমেট্রি বা ফলিকুলার স্টাডি মানে এটা নয় যে ডাক্তার আইওআই বা আইভিএফ রেকমেন্ড করছে। অনেক সময় অনেক ডাক্তারই যারা বা যে সমস্ত কাপল নর্মালি চেষ্টা করছে তাদের ক্ষেত্রেও ফলিকুলোমেট্রি বা ফলিকুলার স্টাডি রেকমেন্ড করে থাকে। কিন্তু বিষয়টা হচ্ছে যেখানে কনসিভ করার জন্য একটা সুস্থ স্পার্ম এবং একটা এগ বা ওভামের দরকার হয়, সেখানে ফলিকলকে স্টাডি করার দরকার হয় কেন, কি কি জানা যায় এই ফলিকুলোমেট্রি বা ফলিকুলার স্টাডি থেকে আর কি কি জানা যায় না, এই সম্পর্কিত যাবতীয় প্রশ্ন আজকের আমাদের আলোচনায় থাকছে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে ফলিকুলোমেট্রি বা ফলিকুলার স্টাডি ওরিয়েন্টেড বা রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো সবকটার উত্তর পেয়ে যাবেন। ফলিকল, এগ এবং সিস্ট, এই তিনটি নাম শুনতে একই রকম লাগলেও তিনটি আলাদা আলাদা অস্তিত্ব। একটু গভীরে গিয়ে যদি আলোচনা করি তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে। এগ বা ডিম যেটা বলছি, অ্যাকচুয়ালি যেটি একটি সুস্থ শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়, ফার্টিলাইজ হয়, সেই এগ বা ওভামটি বা ওসাইটটি বেসিক্যালি একটি থলির মতন অংশের ভেতরে থাকে, যে থলির মতন অংশটিকে বলা হয় ফলিকল। অসংখ্য ফলিকল একটি ওভারির ভেতরে থাকে, অর্থাৎ মহিলাদের দুটি ওভারির ভেতরে অসংখ্য ফলিকল থাকে এবং প্রত্যেকটি ফলিকলের ভেতরে একটি করে এগ থাকে। মেনস্ট্রুয়াল সাইকেলে প্রত্যেক মাসে বিভিন্ন হরমোনের প্রভাবে এই ফলিকলগুলো ডেভেলপ করতে থাকে বা উন্নতি লাভ করতে থাকে, বড় হতে থাকে, ম্যাচিওর হতে থাকে। যে ফলিকলটা সব থেকে বেশি ডেভেলপ করতে পারে, ম্যাচিওর হতে পারে বা বড় হতে পারে, সেটা রাপচার করে বা ফেটে যায় এবং ভেতর থেকে একটা বেরিয়ে আসে। একটা তখন বেরিয়ে ফেলোপিয়ান টিউবের মাধ্যমে ইউট্রাসের দিকে যায়। এই যে এক ফলিকলটা রাপচার করে একটা বেরিয়ে এলো, এই ঘটনাটাকেই ওভুলেশন বলা হয়। কিন্তু কোনো একটি হরমোন বা একাধিক হরমোনের অসামঞ্জস্যতার জন্য, বেশি বা কম থাকার জন্য, যখন এই ফলিকলগুলো বা একটা ফলিকল রাপচার করে না, তখন সেই ফলিকলটা রাপচার না করতে পারার জন্য ওভুলেশন হয় না, ডিমটা বাইরে বেরোতে পারে না, সেই ফলিকলগুলো তখন সিস্টে পরিণত হয় এবং ওভারির ভেতরেই রয়ে যায়। যখন কোনো কাপল কনসিভ করার চেষ্টা করছে কিন্তু অসফল হচ্ছে, তখন ফিমেল পার্টনারের ওভারিতে ফলিকলগুলো ডেভেলপ করছে নাকি, সেই ডেভেলপমেন্ট কতটা হচ্ছে, ডেভেলপ করলে ফলিকলগুলো কতটা ডেভেলপ করছে তার মাপ, কোনো ডমিনেন্ট ফলিকল তৈরি হচ্ছে নাকি, সেই ফলিকলটা রাপচার করতে পারবে নাকি, ওভুলেশনের মাধ্যমে একটা বেরিয়ে আসতে পারবে নাকি, ইউট্রাসের ভেতরে যে লেয়ারগুলো, সেই লেয়ার বা থিকনেস, এন্ডোমেট্রিয়ামের থিকনেসটা পর্যাপ্ত তৈরি হচ্ছে নাকি যার মাধ্যমে ইমপ্লান্টেশন হতে পারে, এগুলিকে পরিমাপ করার জন্য ফলিকুলোমেট্রি করা হয়। ফলিকুলোমেট্রি মহিলাদের মেনস্ট্রুয়াল সাইকেলের বিভিন্ন সময় অনুযায়ী পরপর কতগুলি সিরিজ অফ টিভিএস বা ট্রান্সভাজাইনাল স্ক্যান করা হয়, অর্থাৎ জনিপথের মাধ্যমে যে সোনোগ্রাফি করা হয় সেটাকে ট্রান্সভাজাইনাল স্ক্যান বলা হয়, এবং এক্ষেত্রে একাধিক স্ক্যান হয়ে থাকে, এবং এই একাধিক স্ক্যান হওয়ার মাধ্যমে ফলিকলের কীরকম ডেভেলপ হচ্ছে বা সেটা নির্দিষ্ট পরিমাপ অবধি গিয়ে পৌঁছাতে পারছে নাকি সেটা দেখা হয়, এবং এর সাথে ইউট্রাসের ভেতরে এন্ডোমেট্রিয়ামের থিকনেসটাকেও দেখা হয়। আসলে হিউম্যান এগ বা ওভাম, যেটা একটি ওভুলেশনের ফলে ওভারির ভেতরে থেকে বেরিয়ে আসছে, একটি ফলিকল রাপচারের মাধ্যমে ফেরিয়ে আসছে, সেটির আকার বা সেটির মাপ এতটাই ছোট হয় যে সেটা ট্রান্স অ্যাবডোমিনাল যে স্ক্যান বা পেটের ওপর দিয়ে যে সোনোগ্রাফি করা হয় সেটার মাধ্যমে বোঝা সম্ভব না, এমনকি টিভিএস এর মাধ্যমে বোঝা সম্ভব হয় না। এই হিউম্যান এগুলোর পরিমাপ মোটামুটিভাবে 120 মাইক্রন হয়ে থাকে, এতটাই ছোট হয় যে সেটা সোনোগ্রাফির মাধ্যমে, কোনো প্রকার সোনোগ্রাফির মাধ্যমে ধরা পড়ে না। কিন্তু ধরা পড়ে কি, ধরা পড়ে হচ্ছে সিস্ট, ধরা পড়ে ফলিকল। ফলিকলগুলোর মাপ যথেষ্ট বড় হয়, সেগুলো টিভিএস স্ক্যানের মাধ্যমে পরিষ্কারভাবে ধরা পড়ে এবং সিস্টের মাপগুলোও ধরা পড়ে। এই ফলিকুলোমেট্রির মাধ্যমে যে ফলিকলগুলো ওভারির ভেতরে গ্রো করছে সেটা কতটা গ্রো করতে পারছে তার মাপ, কোনো সিস্ট যদি থাকে তাহলে তার মাপ সংখ্যা কতগুলো আছে,
ওভারের ভেতরে কোন পজিশনে সিস্টগুলো গ্রো করছে বা সিস্টগুলোর মাপ কতটা, কি রকমের ফলিকল যদি থেকে থাকে সেই ফলিকলগুলো কতগুলো আছে, সেগুলো কীভাবে গ্রো করছে, এই সমস্ত কিছু টিভিএসের মাধ্যমে অনেক বেশি স্পষ্টভাবে উঠে আসে। মেনস্ট্রুয়াল সাইকেলে যদি তিনটে ফেজ হয়ে থাকে, ফলিকুলার ফেজ, ওভুলেটারি ফেজ এবং লুটিয়াল ফেজ, তাহলে সেই অনুযায়ী ফলিকুলোমেট্রিরও তিনটে ফেজ হয়। প্রথমটা হচ্ছে বেসলাইন স্ক্যান, দ্বিতীয়টা হচ্ছে প্রি ওভুলেটারি স্ক্যান এবং থার্ড হচ্ছে লুটিয়াল ফেজ স্ক্যান বা লুটিয়াল সিক্রেটারি স্ক্যান। বেসলাইন স্ক্যান যেটা ফলিকুলোমেট্রির প্রথম দিককার স্ক্যান বা ফার্স্ট যে স্ক্যানগুলো থাকে সেগুলোকে বেসলাইন স্ক্যান বলা হয়ে থাকে। এটা জেনারেলি মেনস্ট্রুয়াল সাইকেলের ফলিকুলার যে ফেজ অর্থাৎ প্রথম যে পর্যায়, সেই পর্যায় অনুযায়ী করা হয়। জেনারেলি এই যে বেসলাইন স্ক্যানগুলো, ফলিকুলোমেট্রির যে বেসলাইন স্ক্যানগুলো, সেগুলো মেনস্ট্রুয়াল সাইকেলের সেকেন্ড বা থার্ড ডে থেকে স্টার্ট হয়। জেনারেলি এই যে টিভিএস স্ক্যানগুলো হয় সেকেন্ড বা থার্ড ডে থেকে, সেগুলোর মাধ্যমে ওভারির সাইজ, ওভারির পজিশন, ওভারির ভেতরে ফলিকলের কাউন্ট করা হয় অর্থাৎ অ্যান্ট্রাল ফলিকুলার কাউন্ট, ওভারির ভেতরে কটা এমন ফলিকল আছে যেটা ভবিষ্যতে ম্যাচিওর করতে পারে সেগুলোকে দেখা হয়। এছাড়াও আগে থেকে কোনো সিস্ট আছে নাকি, সিস্টের সংখ্যা কটা, সিস্টগুলো কেমন টাইপের সিস্ট, কেমন ধরনের সিস্ট, সিস্টের পজিশন কোথায়, ওভারির কোন জায়গাটাতে সিস্টগুলো রয়েছে সেগুলো দেখা হয়। যেহেতু ফলিকুলার ফেজে প্রথম দিকে, মেনস্ট্রুয়াল সাইকেলের প্রথম দিকে ফলিকুলার ফেজে ওভারি রেস্টিং ফেজে থাকে, সেই জন্য এই বেসলাইন স্ক্যানের মাধ্যমে ওভারিয়ান রেসপন্স অর্থাৎ মেডিসিনে ওভারি কতটা ভালো রেসপন্স করবে সেটা বুঝতে পারা যায়, এবং ওভারিয়ান রিজার্ভ অর্থাৎ ওভারিতে কটা ফলিকল আছে এবং সেগুলোর মধ্যে ভালো কোয়ালিটির ফলিকল অর্থাৎ ডেভেলপ করতে পারে এরকম ফলিকল, সেগুলো বোঝা সম্ভব। নেক্সট যে স্ক্যানটা করা হয় সেটা হচ্ছে প্রি ওভুলেটারি স্ক্যান, অর্থাৎ ফলিকুলার ফেজের একদম শেষের দিকে এবং ওভুলেশন বা ওভুলেটারি ফেজের একদম প্রথম দিকে যে স্ক্যানগুলো করা হয় সেটাকে বলা হয় প্রি ওভুলেটারি স্ক্যান বা প্রি ওভুলেটারি টিভিএস ফলিকুলোমেট্রি। এইটা, এই যে স্ক্যানগুলো, এই যে টিভিএস স্ক্যানগুলো, সেটা জেনারেলি নাইন্থ বা টেন্থ ডে থেকে স্টার্ট হয়ে থাকে। এই স্ক্যানগুলোর মুখ্য উদ্দেশ্য হচ্ছে ডমিনেন্ট ফলিকল খুঁজে বার করা। ডমিনেন্ট ফলিকল কি? ডমিনেন্ট ফলিকল হচ্ছে, যেরকম কিছুক্ষণ আগেই আমি বললাম, দুটো ওভারের মধ্যে প্রচুর পরিমাণ ফলিকল থাকে, সেই প্রচুর পরিমাণ ফলিকলের মধ্যে একটি ফলিকল নিজেকে ডেভেলপ করতে থাকে, আকারে আয়তনে বড় করতে থাকে বিভিন্ন হরমোনের উপস্থিতিতে বা প্রভাবে। যে ফলিকলটা অন্যান্য ফলিকলের তুলনায় নিজেকে অনেক বেশি ডেভেলপ করে ফেলছে বা আকারে বড় হচ্ছে ধরে নেওয়া হয় সেটি 18 to 21 mm এরকমের মাঝামাঝি একটা মাপে গিয়ে সেটা রাপচার করবে বা ফাটবে এবং সেটার ভেতর থেকে একটা এগ বা ডিম বেরিয়ে আসবে। যেহেতু ওইটি পরবর্তীকালে রাপচার করবে এবং সেটা বড় হচ্ছে, অন্যান্য ফলিকলের তুলনায় বড় হচ্ছে, সেই জন্য সেটাকে ডমিনেন্ট ফলিকল বলা হয়। প্রসঙ্গত উল্লেখযোগ্য, জেনারেলি এই ডমিনেন্ট ফলিকলটা লেফট ওভারি বা রাইট ওভারিতে হয়ে থাকে, অর্থাৎ দুটো ওভারির মধ্যে যে কটা ফলিকল আছে তার মধ্যে যে কোনো একটি হয়। কিছু কিছু ক্ষেত্রে দুটো ওভারির মধ্যে একটি একটি করে পাওয়া যায়, অর্থাৎ দুটি ওভারিতেই দুখানা ডমিনেন্ট ফলিকল পাওয়া যায়, যে ক্ষেত্রে টুইনস তৈরি হয়। যেহেতু ফলিকুলার ফেজে ফলিকল গ্রো করার জন্য মেডিসিন দেওয়া হয়, সেই জন্য এই প্রি ওভুলেটারি স্ক্যানের মাধ্যমে দেখা হয় যে ওভুলেশনের আগে সেই ফলিকলগুলোর মধ্যে ডমিনেন্ট ফলিকলটা কিরকমভাবে গ্রো করছে বা ফলিকলগুলি কিরকমভাবে গ্রো করছে। এখন যে ফলিকলটা সবথেকে বেশি গ্রো করবে ডেফিনেটলি সেখান থেকেই রাপচার বা ওভুলেশন হওয়ার সম্ভাবনা থাকবে, সেই জন্য এইচসিজি ইনজেকশন, যেটা কিনা ডমিনেন্ট ফলিকলকে ওভুলেশনের হেল্প করবে, ডমিনেন্ট ফলিকলকে রাপচার হতে হেল্প করবে, সেই এইচসিজি ইনজেকশন দেবার কারেক্ট টাইম কিন্তু এই প্রি ওভুলেটারি ফলিকুলোমেট্রির মাধ্যমে নির্ধারণ করা যায়। এমনকি এন্ডোমেট্রিয়ামের থিকনেসটাও যে পর্যাপ্ত হচ্ছে বা উপযুক্ত হচ্ছে সেটাও কিন্তু এই প্রি ওভুলেটারি ফলিকুলোমেট্রির মাধ্যমে সঠিকভাবে জানা সম্ভব হয়। নেক্সট ফেজ অর্থাৎ লুটিয়াল ফেজ, লুটিয়াল ফেজে এসে লাস্ট কয়েকটি টিভিএস করা হয়, একটি বা একাধিক টিভিএস করা হয়,
এটা দেখার জন্য যে লুটিয়াল ফেজ অর্থাৎ মেনস্ট্রুয়াল সাইকেলের শেষ পর্যায়ে ওভুলেশন হয়ে যাওয়ার পর কর্পাস লুটিয়ামটা সঠিকভাবে তৈরি হয়েছে নাকি বা কর্পাস লুটিয়ামটা সঠিকভাবে কাজ করছে নাকি সেটা দেখা হয়। কর্পাস লুটিয়াম কি? কর্পাস লুটিয়াম হচ্ছে ওভুলেশন হয়ে যাওয়ার পর ফলিকেলের যে খোলসটা ওভারের ভেতরে পড়ে আছে যেটা থেকে প্রজেস্টেরন সাপ্লাই হবে সেটা ঠিক আছে নাকি এবং তার পরবর্তী যে পর্যায়গুলো সেগুলো ঠিকঠাকভাবে এগিয়ে যাচ্ছে নাকি সেগুলো দেখা হয় লুটিয়াল সিক্রেটরি ফেজের যে স্ক্যানগুলো আছে সেগুলোর মাধ্যমে। এটা তো গেল একটা কমপ্লিট আইডিয়া। এবার জেনারেলি ফলিকুলোমেট্রি বা ফলিকুলার যে স্টাডিটা হয় সেটা বেশিরভাগ ক্ষেত্রেই 12 বা 13 ডেতে রেকমেন্ড করা হয়, যার পর থেকে অল্টারনেটিভ ডেতে মনিটরিং করা হয়। মানে 12 ডে থেকে স্টার্ট হলে 12, 14, 16 অথবা 13 ডেতে কেউ স্টার্ট করলে 13th, 15th, 17th এইভাবে মনিটর করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই কলকাতার যে সমস্ত বড় বড় ডায়াগনস্টিক সেন্টারগুলো আছে সেখানে পার ডে বা পার স্ক্যান 300 থেকে 500 টাকার মধ্যে করা হয়ে থাকে। তবে এই টিভিএস স্ক্যানের ক্ষেত্রে বেশি করে জল খেয়ে টেস্ট করতে যাওয়ার বা না খেয়ে টেস্ট করতে যাওয়ার কোনো দরকার হয় না। ফলিকুলোমেট্রির যে রিপোর্টগুলো সেই রিপোর্টগুলো সেম ডেতেই টেস্ট হয়ে যাওয়া বা স্ক্যান হয়ে যাওয়ার পর অর্থাৎ সোনোগ্রাফি টিভিএসগুলো হয়ে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই আপনি পেয়ে যাবেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় নর্মাল স্ক্যান বা সোনোগ্রাফিতে যেরকম একটা প্রিন্টেড পিকচার আপনাকে দেওয়া হয় সেরকম প্রিন্টেড স্ক্যানের পিকচার হয়তো কোনো কোনো জায়গাতে দেওয়া হবে না। কিন্তু যে রিপোর্টটা দেওয়া হবে সেই রিপোর্টে বেশ অনেকগুলো তথ্য আপনি জানতে পারবেন, সেই জন্য সেই রিপোর্ট সম্পর্কে একটা বেসিক ইনফরমেশান আপনাকে দিয়ে রাখছি। ফার্স্ট অফ অল রিপোর্টে যেটা জানতে পারবেন সেটা হচ্ছে জেনারেলি একদম লেফট সাইডে বা বাঁ দিকে যেটা লেখা থাকে সেটা হচ্ছে ডে বা ডেট। ডেট মানে হচ্ছে যে ডেটে স্ক্যান হচ্ছে এবং সেটা মেনস্ট্রুয়াল সাইকেলের কততম দিন সেটা মেনশন করা থাকবে। ডেট এবং ডে এর কলামের পাশে আরো দুটো কলাম পাবেন যেখানে আরটি ওভারি লেখা থাকবে এবং তার পাশে এলটি ওভারি লেখা থাকবে, বা কোনোটাতে এলটি ওভারি আগে আরটি ওভারি পরে এরকমও থাকতে পারে। এলটি ওভারি কথাটা মানে হচ্ছে লেফট ওভারি এবং আরটি ওভারি মানে হচ্ছে রাইট ওভারি। যখন স্ক্যান করা হবে ফলিকুলোমেট্রি হবে তখন যে ওভারিতে ডমিনেন্ট ফলিকল বা অন্যান্য ফলিকলের তুলনাতে বেশি একটু বড় মাপের একটা ফলিকলকে খুঁজে পাওয়া যাবে সেই ফলিকলের মাপটা সেই ওভারিতে লেখা থাকবে। যদি রাইট ওভারিতে পাওয়া যায় তাহলে রাইট ওভারির কলমে সেই ডমিনেন্ট ফলিকল বা একটু বড় ফলিকলের মাপটা লেখা থাকবে। আর যদি কোনো ওভারিতে ফলিকল না পাওয়া যায় তাহলে নো ডমিনেন্ট ফলিকল বা NFD কথাটা লেখা থাকবে। ডমিনেন্ট ফলিকলের মাপ ছাড়াও রাইট ওভারি এবং লেফট ওভারির পাশে আরেকটি কলম দেখতে পাবেন যেখানে এন্ডোমেট্রিয়াম থিকনেস বা ED থিকনেস কলম পাবেন, সেখানে এন্ডোমেট্রিয়ামের থিকনেসটা কত হচ্ছে সেটা লেখা থাকবে। এই যে টোটাল চারটে কলমের আমি কথা বললাম অর্থাৎ ডে, তারপর রাইট ওভারি, লেফট ওভারি এবং এন্ডোমেট্রিয়ামের থিকনেস, এই চারটে কলামে প্রত্যেক দিন অনুযায়ী আপনার কীরকম ডেভেলপমেন্ট হচ্ছে সেটা লেখা থাকবে। একদম তার পাশে ডান দিকে একটা রিমার্কস কলাম থাকতেই পারে, সেখানে যে স্ক্যান করছেন উনি যদি সেরকম কিছু দেখেন যেটাকে ডাক্তারকে জানাতে হবে তাহলে সেই রিমার্কস কলামে লিখে দেবেন। বেশ অনেকগুলি তথ্যই এই ফলিকুলোমেট্রির মাধ্যমে উঠে আসে, কিন্তু দুটো ইনফরমেশান কিন্তু ফলিকুলোমেট্রির মাধ্যমে জানা যায় না, সেটা হচ্ছে এগ কোয়ালিটি। এগ কোয়ালিটি টিভিএস এর মাধ্যমে কিন্তু বোঝা সম্ভব না, কারণ ফলিকুলোমেট্রির মাধ্যমে ফলিকলের স্টাডি হয়। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়ামের থিকনেস জানা গেলেও ফেলোপিয়ান টিউব ব্লক আছে নাকি সেটার জন্য আলাদা টেস্ট করতে হয়, সেটা কিন্তু এই ফলিকুলোমেট্রির মাধ্যমে জানা যায় না। সেটার জন্য কিন্তু HSG অথবা SIS টেস্টের দরকার হয়।